রুহিনা, তাড়াতাড়ি খেতে দাও, অফিস যেতে হবে। ঠিক আছে, তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। আমিও তোমার জন্য সবকিছু করতে রাজি। কিরে, তুই এখানে বসে আছি, আমি আবার ওই দিকে খুঁজছি। বল, কিসের লেগে ফোন করে ডাকলি? তোর সাথে প্রথমে পরিচয় করে দিই, এদি এই সেই তুই না যার কথা তোকে প্রতিদিন বলতাম না। কিরে, তোর কোন দিকে মন আছে? ওকে কিছু জিজ্ঞেস কর। হ্যাঁ, বল বল। ওকে তোর ভাবি হিসাবে পছন্দ হয়েছে তো? ওকে আমার খুবই পছন্দ হয়েছে। আই, তিনজন মিলে একটা সেলফি নিই। ঠিক আছে। কিছু কথা বলার আছে ভাই, আমরা গরিব বলি ওর বাপ মা আমাদের ভালোবাসা কোনোদিনই মেনে নেবে না। যদি আমরা কোনো সমস্যায় পড়ি, তুই আমাদের পাশে থাকবি তো ভাই? কি বলছিস তুই? তুই আমার বন্ধু, তোর জন্য আমি সবকিছু করতে পারি। সাব্বাস ভাই, তোর এই কথাটা শুনি আমি খুব খুশি হলাম। তোর মতো বন্ধু পেয়ে আমি নিজেকে খুব গর্ববোধ করি। তুমি তো শুদ্ধ কেন, কিন্তু তোমাকে আমি কি করে পাবো? না, তোমাকে আমাকে পেতেই হবে, না হলে আমার শান্তি না হয়। চাচা বাড়িতে আছেন? কে তুমি? আমি ওই বড় টুটুল মাস্টারের ছেলে টনি। ও, তুমি টুটুলের ছেলে? ও তো আমার ছোটবেলাকার বন্ধু। আসো আসো বসো। চাচা আমি বসতে আসিনি, কিছু কথা বলতে এসেছি। হ্যাঁ, কি বলবো বলো। বলতে গেলে চাচা, আমি কদিন ধরে লক্ষ্য করে দেখছি আপনার ভাটে কাজ করে না আকাশ, ওর ছেলে রিয়াজ নাই, ওর সাথে আপনার মেয়ে যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। তাই ভাবলাম আপনিও তো একটা সম্মানীয় ব্যক্তি, আমি চাইনি আপনার মান সম্মানে কোনো ক্ষতি হোক, তাই বলছি আপনার মেয়েকে একটু চোখে চোখে রাখবেন। চোখে চোখে রাখবে মানে? আজকের পর থেকে ওর বাড়ি থেকে বেরানো বন্ধ, তারপর ওকে দেখছি। আরেকটা কথা চাচা, আমি যে কথাটা আপনাকে বললাম এই কথাটা যেন আপনার মেয়ে না জানতে পারে, জানলে কষ্ট পেতে পারে, আমি তো ওর বন্ধু। ঠিক আছে, তোমাকে বলে ভাবতে হবে না, তুমি তো ওর বন্ধু, তুমি একটু ওকে বুঝি বলো কেন না। ঠিক আছে চাচা, আমি দেখছি। হাই, হঠাৎ করে তুমি আমাদের বাড়িতে? হ্যাঁ, চলে আসলাম বন্ধুর খবর দিতে। কি খবর বলো? তার আগে তুমি বলো, তোমাদের সম্পর্কটা তোমার বাপ মা জানলে কি করি? তোমার আব্বা তো রেগে একাকার, আজকের পর থেকে তোমাকে বাইরে বেরাতেই দেবে না বলছে, এবার তুমি কি করবে বলো? তুমিও হয়তো জানো না আমার ভালোবাসার কতটা জোর, পৃথিবীতে এমন কোনো শক্তি নাই যে রিয়াজকে আমার কাছ থেকে আলাদা করে দিতে পারবে। কথাটা শুনে খুবই খুশি হলাম, যেন এরকমটাই হয়। আসি তাহলে। কিরে, কদিন ধরে ক্লাবে যাসনি, ফোন করছি ফোনও তুলছিনি, কি হয়েছে রে তোর? সেরকম কিছু না,
কি হয়েছে বল না। ভাই, আমি একটা মেয়েকে না বিশাল ভালোবেসে ফেলেছি। ভালোবেসেছি তো ভালো কথা, বিকড়ি ফেল। তুই যতটা সহজ ভাবছিস ততটা সহজ না রে। ওই মেয়েটা অন্য একটা ছেলেকে ভালোবাসে, ওরা দুজনের ভালোবাসার মধ্যে আমার ঢোকার কোনো ক্ষমতা নাই। তার মানে ওই মেয়েটা যাকে ভালোবাসে সে আমার খুব কাছের বন্ধু, তাই আমি ভেবে পাইনি কি করব। বন্ধু তো কি হয়েছে, তোর আপন ভাই নাকি? ওই মেয়েটাকে সব কথা বলি দে, ওকে কতটা ভালোবাসিস তা। না রে, বলেও কোনো কাজ হবে না, যতক্ষণ ওই ছেলেটা আছে ওর মনে কাউকে জায়গা দেবে না। ঠিক আছে, ও না থাকলে তো জায়গা দেবে। তার মানে শোন, ওকে আমরা এই পৃথিবী থেকে আউট করে দেবো। তোরা পারবি ভাই, তোর জন্য আমরা সব কিছু করতে পারি। তাহলে শোন, ঠিক আছে ভাই, তাই হবে। কিরে এখানে বসে কি করছিস, তুই না ফোন করেছিল? না রে, এক সপ্তাহ ধরে ওর কোনো খোঁজ খবর নাই, মোবাইলটাও সুইচ অফ, আমি কি করব ভেবে পাইনি। ভেবে কোনো লাভ নাই, আজ সকালবেলা গিয়েছিলাম ওদের বাড়িতে, গিয়েছা দেখলাম। কি দেখেছি ভাই বল না। তুই নাকি ওর বাবা ঘরে বন্দি করে রেখেছে, তোর সাথে আর কোনোদিন দেখা হবে না। তুই সত্যি বলছিস? ওকে ছাড়া যে আমি এক মুহূর্ত বাঁচব না। তুই কাঁদিস নি, আমি সব ব্যবস্থা করে এসেছি। আজ বিকাল চারটের সময় শালবাগানের কাছে তুই যাস, তুই না আসবো এখানে দেখা করতে। তুই আমার লক্ষ্মী ভাই, ঠিক আছে আমি বিকাল চারটের সময় পৌঁছে যাব। ঠিক আছে তুই থাক, আমি আসছি। কিরে, আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, তুই না তুই এখনো আসলো না। তুই না কোনোদিন আসবে না। ওই দেখ, তোর বাপরা চলে এসছে, তোকে শেষ করে দেবে। টনি, তুই এরকম কথা বলছিস কেন? আমি তোর কাছে কি অন্যায় করেছি? তোর একটাই অন্যায়, তুই তুহিনাকে ভালোবাসিস, যে তুহিনাকে আমিও ভালোবাসি। তুই বেঁচে থাকলে তুহিনা আমার জীবনে কখনোই আসবে না, তাই তোকে মেরে দিয়ে তুহিনাকে বিয়ে করে আমি সুখে সংসার করব। এই তোরা দাঁড়িয়ে কি করছিস, মার শালাকে। মাথায় চোট লাগা সকালবেলা এমন কোন পেশেন্ট এসছে? কেন বেঁচে আছে? হ্যাঁ বেঁচে আছে, কেন কি হয়েছে? ও বেঁচে থাকলে আমরা সবাই ফেঁসে যাব, কারণ ওকে আমরাই মেরেছি, তুই আমাদেরকে বাঁচা। কেন ওকে মেরেছি কেন? সেই কথা তোকে পরে বলবো বোন, তুই যা করে হোক ওকে মেরে দে। ঠিক আছে আমি দেখছি, আপাতত তুই এখন বাড়ি যা। ঠিক আছে। এই সিস্টার এদিকে আসো। হ্যাঁ ম্যাডাম বলেন। এই ইনজেকশনটা সকালবেলা মাথা চোট লাগা যে পেশেন্ট এসেছে তাকে দিয়ে দাও। আপনি কি বলছেন ম্যাডাম? আমি যেটা বলছি সেটা শুনবে, তার বেশি একটা কথা বলবে না, তাড়াতাড়ি যাও। ঠিক আছে ম্যাডাম। এ তো আমার ভাইয়ের বন্ধু, আমি একা মারতে পারবো না। চুপ চুপ কথা বলবেন না। পেশেন্টের অবস্থা কেমন? ম্যাডাম এক্ষুনি মারা গেল। ঠিক আছে, তাড়াতাড়ি দারোয়ানকে ডেকে ডেড বডিটা সরানোর ব্যবস্থা করো। ঠিক আছে ম্যাডাম। ভালো আছেন চাচা? আর ভালো, তুমি বুঝতে পারছো না যে মেয়েটা রিয়াজের জন্য কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেল, তার বুঝি পারি আমি কোথাও বিদিতে পারলাম না। তুমি একটু বুঝি পারি দেখো না বাপ, মেয়েটা বি করতে রাজি হয় কি? দেখেন চাচা, আমার মতো আমি অনেক বুঝেছি, তাও বিতে রাজি হয়েছে না। তাহলে ওর জীবনটা রিয়াজের জন্য শেষ করে ফেলবে। চাচা আপনি কাঁদবেন না,
আমি শেষবারের মতন চেষ্টা করে দেখছি। তুমি এখন ওর ছবি দেখে কাঁদছো, যে চলে গেছে তার জন্য কেঁদে তোমার লাভ কি? তোমাকে তো আগেই বলেছি ওকে নিয়ে আপন তপন কথা বলবি না। ঠিক আছে, আর কোনোদিন বলবো না। দেখো, তুমি আমার বন্ধুর ভালোবাসা, আমি জানি যে আমার বন্ধুর ভালোবাসা এইভাবে তিলে তিলে শেষ হয়ে যাক, তাই তোমাকে আবারও বলছি, আমার বন্ধুর ভালোবাসা বাঁচিয়ে রাখার জন্য আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি রাজি? আর তুমি রাজি, আমি কালকে তোমাকে বিয়ে করব। তুমি এতটা নির্, তুমি মানুষ না জানোয়ার, যে বন্ধু তোমাকে এতটা বিশ্বাস করে তুমি তার সঙ্গে এরকম কাজ করতে পেরেছো? তুমি কি ভেবেছিলে এরকম করলে তুমি আমাকে পেয়ে যাবে? এটা কোনোভাবেই সম্ভব না। আজ শুধু তোমার মতো বেঈমান বন্ধুর জন্য বন্ধুর প্রতি বন্ধুর বিশ্বাস হারিয়ে যাচ্ছে। তোমাকে আমি বলিনি আমার বিয়ে হয়ে গেলেও আমি তোমার কাছে ছুটে যাব? আজ সেটা প্রমাণ দেওয়ার সময় হয়ে এসেছে, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। চলো।